তাই এবার আমরা দুটি বাহু প্রসারিত করে করতালি দেবো, কেমন? সকলে তুলবেন, আমার মায়েরা কিন্তু তোলেননি, হাত তোলেননি, এবার কিন্তু সকলে তুলবেন। এবার যারা তুলবে না রাধা গোবিন্দের কাছে বলবো, হে গোবিন্দ, যারা এবার হাত তুলবে না কালকে যেন তাদের হাতে ব্যথা হয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর যাদের হাতে ব্যথা আছে ছেড়ে যাবে। ও মনে রসনা হায়, ও মেরে রসনা, রত্ন লাগাই রাধা নাম কি, মেরে রত্ন লাগাই রাধা নাম কি, ও মেরে নবদ্বীপে, এখন কোথায় যাব? বৃন্দাবনে। তা বৃন্দাবনে তো যাব, কিসে করে যাব? হ্যাঁ, মনরাতে করে বৃন্দাবনে যাব। সকল দুটি বাহু প্রসারিত করবেন তো, কেমন? দুটি বাহু প্রসারিত করে রাধা নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। হাত তুলুন নিতাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো মধুর বৃন্দাবনে।
কথা বলবেন না, আমরা তো শ্রী বৃন্দাবনে এলাম। তাহলে বলুন, শ্রী বৃন্দাবনের রাজা কে? রাধারানী। বৃন্দাবনের রাজা শ্রীমতী রাধারানী। রাধারানীকে তো আমাদের জয় করতে হবে। করতে হবে কি? হ্যাঁ, ও মায়েরা এবার একটু মুখে রাধানাম করবো, কেমন? দুটি বাহু পাশে তো করে এবার মুখে রাধানাম করবো, করো তালি দিয়ে। বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে। রাধারানীকে আমরা জয় করলাম। এক কথা, রাধারানীর কৃপা ছাড়া কেউ বৃন্দাবনে থাকতে পারে না। আরেকটি হচ্ছে, শ্রীকৃষ্ণের গুরু আমার শ্রীমতী রাধারানী। কেমন গুরু গো মা? প্রেমেরই গুরু। শ্রীকৃষ্ণ নিজ মুখশ্রিত বাণী দিয়েই বলেছেন, আমি অতি ভালো বেলা। এদিকে শ্রীমতী রাধারানী বসে বসে মালা গাচ্ছেন। আপনারা ভিডিও বন্ধ করতে পারেন, একটু দেরি হবে।